হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি, আমি সুরি, আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, আমাদের ইন্ডিয়ান কারেন্সি কিছু নোটের ব্যাপারে আমি কথা বলবো। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা উঠছে নোটবন্দির পর থেকে। এই নতুন এই যে নোটটি, 2000 টাকার যে নতুন নোট এবং 500 টাকার যে নতুন নোটটি এসছে, তার বিনিময়ে বিকল্প নোট, মিনস যেখানে আমরা বলছি 20 টাকা, 60 টাকা, 100 টাকা, 150 টাকা, 5000 টাকা এবং 1000 টাকার নাকি নতুন নোট আসতে চলেছে। কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই, এরকম এইরকম ছবি আপনারা ফেসবুক, ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পোস্ট আপনি দেখতে পাচ্ছেন। তো সেই সব পোস্ট থেকে আপনি জেনে রাখুন, এরকম কিছু নোট আসবে না। আর অনেকজন এটা ভাবেন যে পুরনো যে 100 টাকা যেটা রয়েছে, 50 টাকা, 20 টাকা যেগুলো রয়েছে বা পুরনো যে নোটগুলো রয়েছে, সেগুলো সব আবার এক্সচেঞ্জ হয়ে নতুন কিছু নোট আসবে, কিন্তু না, সেগুলো বলাটা ভুল। হ্যাঁ, নতুন নোট কিছু আসছে, যেমন এই মুহূর্তে আমাদের বাজারে 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট আপনারা অনেকজনাই দেখেছেন বা যেগুলো চলে এসেছে। বাট পুরনো যে নোটগুলো আছে সেগুলোও কিন্তু সেই একই ভ্যালু, সেগুলোও চলবে, সেগুলো বাজার থেকে উঠবে না। তো এ নিয়ে অনেকজনের অনেক রকম জল্পনা কল্পনা হচ্ছে, বাট এটা একদম রিয়েলি নয়। তো কাইন্ডলি আপনারা এই বিষয়টাকে কান না দিয়ে নিজে যেরকম দৈনন্দিন জীবনে যে কাজ করেন, আপনারা সে কাজগুলো করুন, এতে আপনাদের যথেষ্ট সময় বাঁচবে। আর দ্বিতীয় কথা আপনাদের বলি, বাজারে একটি নতুন আরেকটি নোট আছে, সেটা 1 টাকার নোট। 1 টাকা পুরনো আমাদের যে নোটটা দেখছেন, আমি আপনি এই ডিসপ্লে, আমি আমার ভিডিও ডিসপ্লে আমি দেখতে পাচ্ছেন নোটটি, আপনি দেখুন 1 টাকার এই নতুন যে নোটটি এসছে, এই নোটটিতে যে নর্মালি নোট যেটা আগে ছিল, সেই নোটটা যেটা বন্ধ হয়ে গেছিলো আরবিআইয়ের তরফ থেকে, এটা ছাপানো বন্ধ হয়ে গেছিলো, এটি আবার রিডেকোরেশন করে আবার এই নোটটিকে ছাপানো হয়েছে। ঠিক এইরকমই কিছু 50 টাকা 100 টাকার নোটকে রিডেকোরেশন করে নতুন করে ছাপানো হয়েছে। তো বাট ওটাই আমাদের এখানে মার্কেটে চলবে, কিন্তু এমন নয় যে এটা চলবে বলে পুরনো নোট চলবে না, এমন কিন্তু কিছু নয়। তো এরকম কিছু হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে, বিভিন্ন জন আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীকে অনেকজন SMS করে বা টুইট জানিয়েছিলেন যে স্যার আপনাদের এখানে এরকম এই ব্যাপার, যে বিভিন্ন রকম নোটের সোশ্যাল সাইডে আমরা টুইটার, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে আমরা দেখছি যে এরকম এরকম নোটে বিভিন্ন রকম খবর উঠছে। তো তারা সেটা অবজার্ভ করার পর সেই নোটিশটাকে তারা জানিয়েছে, RBI-এর তরফ থেকে একটুখানি নোটিশ এসছে যে এমন কোন রকম কোনো কিছু যে টুইটার, ফেসবুকে, ইনস্টাগ্রামে যেগুলো আপনারা দেখছেন কোনোটাই সত্যি নয়, আর আমাদের তরফ থেকে কোনো এরকম কিছু নোট এগুলো পরিষ্কার RBI জানিয়ে ফেলেছে। এবং এই নোটের যে পেপার যেটা রয়েছে সেটা আগের তুলনামূলক পেপার থেকে এই নোটের পেপারের কোয়ালিটি খুব বেশি। আপনারা মনে হয় যে অনেকজনা বলছেন এই নিয়ে অনেকই কথা উঠছে যে এই নোটটি আমাদের ভালো নয়, নোটটি আমাদের খুবই অসুবিধাজনক চলবে, কিন্তু না, এমন কিছু নয়, নোটটি খুবই ভালো, পেপারও খুব সুন্দর। আপনারা এটিকে ইউজ করুন, যেভাবে আপনি এই নোট পুরনো নোট ইউজ করছেন সেভাবে নতুন নোট ইউজ করুন, দুটো একই নোট। এবং এই নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা ব্যাংকে গিয়ে নিজের নোটকে এক্সচেঞ্জ করে আবার নতুন নোট নিতে পারেন। তো স্যার বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি প্লিজ আমার ভিডিওতে আপনি লাইক করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যদি এক্সট্রা যদি আরও কিছু বলার থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে একটি কমেন্ট বক্স আছে, আপনি সেখানে এসে আমার ভিডিও ব্যাপারে কমেন্ট করুন। আর যদি কোনো আপনাদের তরফ থেকে কোনো যদি আমার ভিডিওতে যদি কিছু ভুল দেখেন, তো সেই ভুলটাকে রিডেকোরেশন করার জন্য যদি কিছু বলার থাকে তা আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখুন, আমি চেষ্টা করব আপনাদের এই ভিডিওগুলোকে আরও উন্নততম ভাবে, আপনারা আরও ভালোভাবে আপনাদের কাছে নতুনভাবে প্রকাশ করার। তো চলুন বন্ধুরা।